মিছিল কলকাতার বুকে, এই চিত্র বোধহয় এর আগে শহর কলকাতা দেখেনি, কি বলবে? এটা সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা, মানে উৎসবকে মানুষ যেভাবে নতুন মাত্রা দিয়েছে, নতুন রূপ দিয়েছে, এটা আমাদের জীবনে দেখার ছিল, বাকি ছিল। এটা পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে তিলোত্তমাকে কেন্দ্র করে প্রত্যেকের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতাকে, তাদের যে ক্ষোভ, যে হতাশা, যে রাগ, যে অভিমান আছে, সব কিছু একসঙ্গে করে যেভাবে পথে নেমেছে এই দুর্গাপূজার কয়েকদিন আগে, তাতে পশ্চিমবঙ্গে এই রাজ্যে উৎসব নতুন মাত্রা পেয়েছে, নতুন রূপ পেয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা জুনিয়র ডাক্তারদের আহ্বানে এই মহামিছিলে পা মিলিয়েছেন, তখন মুখ্যমন্ত্রী একটার পর একটা পুজো উদ্বোধন করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন আগেও করেছেন, কিন্তু যে কোনো উদ্বোধন, যে কোনো উৎসব তখনই সার্থক হয় যখন সাধারণ মানুষের সেখানে পার্টিসিপেশন থাকে। সাধারণ মানুষ এবার কোথায় আছে আপনারা মিছিলে মিছিলে ঘুরলেই বুঝতে পারবেন, তাই উদ্বোধন কেউ করতেই পারে, কিন্তু সে উদ্বোধন এটা যে আগের বারের মতো উদ্বোধন নয়, মানুষ উৎসবের মেজাজে নেই, সেটা বোধহয় আলাদা করে বলার অপেক্ষা রাখে না। যে প্রশ্নটা উঠছে, শুধু কি তৃণমূলের শাসন ক্ষমতায় ধর্ষণের ঘটনা ঘটেছে? সিপিএমের শাসন ক্ষমতাতেও তো ধর্ষণের ঘটনা ঘটেছে, বানতলা, কোচবিহারের মতো ঘটনা, সেগুলোর উদাহরণ তুলে ধরছেন কুণাল ঘোষ এবং বলছেন সিপিএম মুখোশধারী রাজনীতি করছে। দেখুন, গোটা ভারতবর্ষে প্রত্যেক দিন ধর্ষণ হচ্ছে, এটা সত্যিই নতুন নয়, কিন্তু যেটা নতুন, যিনি ধর্ষিত হয়েছেন তিনি কোথায় হয়েছেন, কোন প্রেক্ষাপটে হয়েছেন, এটা সরকারি ব্যবস্থার মধ্যে থেকে চাকরিরত অবস্থা, কর্মরত অবস্থায়, যে সরকারি ভবনের মধ্যে, এবং তার থেকেও বড় কথা, সেটা ঘটার পর সেই তদন্তকে বিপথে চালিত করার জন্য, প্রমাণ লোপাট করার জন্য যা যা ঘটেছে, এটা ভারতবর্ষের খুব কম জায়গায় দেখা গেছে। মানুষ বুঝতে পেরেছে যেটা কোনো একজন বা দুজনের কাজ নয়, এর পেছনে আরও মানুষের ইনভলভমেন্ট আছে, তাই দলমত নির্বিশেষে মানুষ আজকে রাস্তায় নেমেছে। এই আন্দোলন প্রতিবাদ কি মধ্যবিত্তদের মধ্যে সীমাবদ্ধ, কি মনে করেন? আরেকবার বলুন। এই আন্দোলন প্রতিবাদ কি মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ, কি মনে করেন? আমার সেটা মনে হয় না। আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গিয়েছি, বহু মানুষ এখন আছেন যারা প্রতিবাদে সামিল, কিন্তু হয়তো বিভিন্ন রকম কারণে তারা সামনে আসতে পারছেন না, অনেক বাধ্যবাধকতা আছে, কিন্তু প্রতিবাদের আগুন সবার বুকে জ্বলছে, কারণ যে দাবিটা, এর থেকে ন্যায্য দাবি আর কিছু হতে পারে না। আরেকটা প্রশ্ন, এই আন্দোলনটা কি শুধু তিলোত্তমার বিচারের দাবিতে নাকি শাসকের বিরুদ্ধে, কি মনে করেন যেটা দেখছেন, দেখে কি মনে? দেখুন, এটা তো তিলোত্তমার বিচারের দাবি এক নম্বর, কিন্তু তার সঙ্গে রাজ্যের ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা এবং সাধারণ মানুষের যে ভোগান্তি, এই সব কিছু থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য সার্বিক আন্দোলন। হলায়ের দিন আপনারা প্রতিবাদে মিছিলে রাস্তায়, এই সময়টাই থেকে তো কোথাও গিয়ে পুজো শুরু হয়ে যায়, পুজোর আমেদ, এবং একটার পর একটা পুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী, তো সেই সময় আপনারা রাস্তায় কি বলবে? আজকের দিনে তো আমাদের রাস্তাতেই থাকা উচিত, তাই না? পুজোটা ঠিক পুজো পুজোর মতো করে হবে, আর জাস্টিসের জন্য আমাদের তো রাস্তায় আসতেই হবে। আমার মনে হয় যে আমাদের প্রত্যেককে এই সময় ডাক্তারদের পাশে, যারা অল্পবয়সী সব ছেলেমেয়েরা যারা এত কষ্ট করে, আজকে বোধহয় 50-এর ওপরে দিন হয়েছে, 58 বোধহয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মা হিসাবে তো তাদের পাশে দাঁড়ানো উচিত না? 58 হয়নি, হয়ে যাবে 54 পার, সরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো তাদের পাশে থাকা ভীষণভাবে দরকার, আমার তো তাই মনে হয় আর কি। এই চিত্র শহর কলকাতা এর আগে বোধ হয় কখনো দেখেন না? না 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 না, আমরা এরকম কলকাতা আগে কোনো দিন দেখিনি, এই এইবারই ফার্স্ট। এবং আমি নিজে বোম্বে থাকি, আমি কলকাতাতেও আমার বাড়ি আছে, আমি জন্মেছি কলকাতায়, বড় হয়েছি কলকাতায়, পড়াশোনা কলকাতায়, কিন্তু মানে আমার মনে হয়েছে যে আমার পুজোয় মাতার থেকে, আমি পুজো উপলক্ষেই আসা, কিন্তু পুজোর থেকে আমার মনে হয়েছে এটা ভীষণ বেশি জরুরি আমার কাছে, কারণ ও আমার সন্তানের মতো ছিল। এবার প্রতিবাদের উৎসব হচ্ছে বলে মনে করেন? একদম একদম, প্রতিবাদের উৎসব একেবারে।